শরণার্থীদের নিবন্ধন এবং তাদের নানা অপশক্তির প্রভাবের বাইরে রাখার বিষয়ে সরকারের ব্যর্থতা এখনও ব্যাপকভাবে দৃশ্যমান। প্রশ্ন হচ্ছে, এর কতটুকু আমাদের সংগতির অভাবের কারণে হচ্ছে আর কতটুকু রাজনৈতিক সদিচ্ছার অভাবজনিত, সেটা আমার কাছে বোঝা দুঃসাধ্য। চতুর্থ যে পর্যবেক্ষণটি আমার, সেটি হচ্ছে রোহিঙ্গাদের ঘিরে এই সংকটের কারণে আমাদের কূটনৈতিক কার্যক্রমের যে হতভাগ্য চিত্র, সেটিও প্রকটভাবে প্রকাশিত হয়েছে বলে আমি মনে করি। এমন একটি সংকটের সময় বাংলাদেশের অত্যন্ত ন্যায্য দাবি এবং অবস্থানের পক্ষে আন্তর্জাতিক শক্তিগুলোকে কোনো জোরালো ভূমিকা নিতে দেখা যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে বাংলাদেশের কোনো শক্তিশালী প্রকৃত বন্ধু রাষ্ট্র নেই। বলাই বাহুল্য, চীন ও ভারতের মতো আঞ্চলিক শক্তিগুলোর পাশাপাশি রাশিয়া ও যুক্তরাষ্ট্র সহ সকলেই নানা হিসেব নিকেশ কষে ভাবছে যে বাংলাদেশের পাশে দাঁড়ানো, রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো তাদের জন্য এখন এই মুহূর্তে লাভজনক নয়। তাদের এই দুর্ভাগ্যজনক হিসেবের পেছনে তাদের নানা সংকীর্ণ অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ যেমন কাজ করছে, তেমনি বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতিও একটি প্রভাবে কাজ করছে বলে আমি মনে করি। এমন একটি ক্রান্তি লগ্নে এসেও জাতিসংঘ সহ বিভিন্ন রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় কোনো দৃঢ় অবস্থান নিতে আমাদের সরকার ব্যর্থ হচ্ছে। আমাদের কূটনীতিতে বহুমাত্রিক ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী অবস্থানের প্রচেষ্টা যতদিন না পর্যন্ত দৃশ্যমান হবে, ততদিন আরও এরকম কূটনৈতিক বিপর্যয়ের সম্ভাবনা আমাদের তাড়া করে বেড়াবে। পঞ্চমত, আমাদের বুঝতে হবে যে রোহিঙ্গাদের মৃত্যুর মুখে ফিরিয়ে দেয়া যেমন অমানবিক হবে, তেমনি বিতাড়িত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের দরজা একেবারে উন্মুক্ত এমন ধারণাকেও কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কেননা সমস্যা সূত্রপাত যেমন মিয়ানমারে হয়েছে, এর সমাধানও মিয়ানমারেই হতে হবে। সুতরাং বাংলাদেশের উপর থেকে চাপ কমিয়ে চাপ মিয়ানমারের উপরে বিস্তৃত করতে হবে। তবে বাংলাদেশের সরকারকে উদ্ভূত সমস্যা সমাধানের বিষয়ে বহুমাত্রিক চিন্তা করতে হবে এবং সেই চিন্তার অনুপস্থিতি আমি দেখতে পাচ্ছি। অনির্দিষ্ট সময় ধরে শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতন ভূত অবকাঠামো নির্মাণের সংগতি বাংলাদেশে নেই। এর জন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন আন্তর্জাতিক সহায়তা। তারপরও যদি একটি গ্রহণযোগ্য সময়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শরণার্থীদের মিয়ানমারে পুনর্বাসিত করা না যায়, তবে কীভাবে বিশ্বের বিভিন্ন বিত্তবান রাষ্ট্রগুলো এই শরণার্থীদের একটি অংশ অন্তত পক্ষে স্থায়ী আশ্রয়দানের বিষয়ে এগিয়ে আসতে পারে, সেই কৌশল নির্ধারণে বাংলাদেশ সরকারকে এখনই উদ্যোগী হতে হবে। ষষ্ঠত, রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান সহিংসতা প্রমাণ করছে যে ধর্মীয় উন্মাদনা এবং ধর্মান্ধ সন্ত্রাস কোনো একক ধর্মের অনুসারীদের দুর্বলতা নয়। নৈতিকতা বিবর্জিত সরকারগুলো যুগে যুগে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জাতিগোষ্ঠীকে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মাধ্যমে বিভৎস সহিংসতায় উৎসাহিত করেছে, ফলে প্রতিবারই মানবতার চরম লঙ্ঘন হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় সন্ত্রাস আবারও প্রমাণ করেছে যে একবিংশ শতাব্দীতে রাষ্ট্র পরিচালনায় ধর্মের কোনো ভূমিকা থাকতে পারে না। মিয়ানমারে যা ঘটছে একটি প্রকৃত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে তা কখনোই ঘটতে পারত না। বাংলাদেশে যারা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে সবসময় কথা বলেন তাদের বিষয়টি গভীরভাবে ভেবে দেখা উচিত বলে আমি মনে করি। রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের প্রায় সকল চিন্তাভাবনার মানুষের মাঝে একটা মতৈক্য দেখা যাচ্ছে। একটি মানবিক বিপর্যয়ের মুখে জনগণের মতৈক্য অবশ্যই প্রশংসনীয়, তবে মানবতা তথা মানবিক মূল্যবোধের প্রতি বাংলাদেশের সকল নাগরিকের অঙ্গীকার শর্তহীন নয়। বরং যতই শ্রুতিপটু শোনাক না কেন, আমাকে বলতেই হবে যে বাংলাদেশের নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশের মানবতাবোধ শর্ত সাপেক্ষ। কেননা বাংলাদেশের সংখ্যালঘু ধর্মাবলম্বীদের অধিকার প্রতিনিয়তই লঙ্ঘিত হচ্ছে। বিগত দিনগুলোতে বাংলাদেশে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর সংগঠিত আক্রমণের একাধিক ঘটনা ঘটেছে। আদিবাসী ক্ষুদ্র জাতি গোষ্ঠীগুলো নিগৃহীত হওয়াকেও এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে হালকা করার সুযোগ নেই। এমন অবস্থায় স্বজাতি বা স্বধর্মের মানুষদের হাতে মানবিকতার নিগ্রহের লজ্জাজনক উপর্যুপরি উদাহরণের মুখে যাদের মানবতা বোধ ঘুমিয়ে থাকতে দেখা যায়, তাদের অনেকে আজকে আবার রোহিঙ্গাদের বিষয়ে ব্যাপক উচ্চকণ্ঠ হয়ে উঠছেন। এই মানুষগুলোর কাছে রোহিঙ্গাদের উপর অবর্ণনীয় অত্যাচার যতটা না মানবিকতা লঙ্ঘন, তার চাইতে এটি বেশি একটি ধর্মীয় নিপীড়ন বা ধর্মীয় সংঘাত। আবার রোহিঙ্গাদের বিরুদ্ধে যারা কথা বলছেন বাংলাদেশে, তারাও অনেকেই সমস্যাটিকে কেবল ধর্মের আপোষকে ভেতর দিয়ে দেখছেন। এমন মনোভাব থেকে কিভাবে উত্তরণ হওয়া সম্ভব সেটা আমার জানা নেই, তবে এমন মনোভাব যারা ধারণ করেন তাদের কাছে আমি একটি অনুরোধ রাখতে চাই। আসুন আমরা ঐকান্তিক চেষ্টা করি যাতে আমাদের মানবতাবোধ শর্ত সাপেক্ষ না হয়। আসুন আমরা প্রকৃত অর্থেই মানবিক হই। যেদিন আমরা প্রকৃত অর্থেই মানবিক হতে পারবো, সেদিন বিশ্বের নানা রাজনৈতিক মোড়ল বা যাই বলুক না কেন, বিশ্বের আকল মানুষের হৃদয়ে আমাদের উচ্চারিত প্রতিটি প্রতিবাদ অনুরণনের সৃষ্টি করবে, এই বিষয়ে আমি নিশ্চিত। সবশেষে, রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধ হতেই হবে। সহিংসতা হোতাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে এবং রোহিঙ্গাদের মিয়ানমারের মর্যাদার সাথে দ্রুত পুনর্বাসিত করতে হবে। এই দাবিগুলো জানিয়ে আমার মন্তব্য শেষ করছি।
ধন্যবাদ জাহিদ ভাই চমৎকার বক্তব্য রাখার জন্য। আমি এই পর্যায়ে আমাদের পরবর্তী বক্তার কাছে যাওয়ার আগে একটি কথা আপনাদের জানাতে চাই। আপনারা জানেন, অনেকে হলে জানেন যে ব্রিটিশদের পাক ভারত বিভক্তির যে রূপরেখা ছিল সেই রূপরেখা অনুযায়ী আরাকান পূর্ব বাংলার